আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বছর ঘুরে ঈদুল ফিতর আমাদের মাঝে আবারও চলে এসেছে আলহামদুলিল্লাহ। সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, ঈদ মুবারক। ঈদ শব্দটি হচ্ছে আরবি, এর বাংলা একটি অর্থ হচ্ছে ঈদ, মানে হচ্ছে আদা ইয়াউদ, অর্থাৎ বারবার ফিরে আসা। যেহেতু বছর ঘুরে বারবার ঈদ আসে, এই জন্য এটাকে ঈদ বলা হয়। আবার ঈদ শব্দের আরেকটি অর্থ হচ্ছে আনন্দ, খুশি। যেহেতু ঈদের মাধ্যমে আনন্দ বা খুশি প্রকাশ পায়, এই জন্য এটার নাম হচ্ছে ঈদ। নবীজির একটি হাদিস আমার এখন মনে পড়লো। নবীজি বলেছেন, লিসসাইমি ফারহাতানি, রোজাদারের জন্য দুইটা খুশির মুহূর্ত রয়েছে। ফারহাতুন ইনদা ফিত্রিহি, একটা খুশির মুহূর্ত হচ্ছে যখন সে রমজানের রোজার শেষে ঈদুল ফিতর পালন করে, এটা তার জন্য একটা খুশির মুহূর্ত। সারা মাস সিয়াম সাধনার পরে যখন ঈদের দিন আসে, এটা রোজাদারের জন্য একটা স্পেশাল মুহূর্ত, রোজাদারের জন্য এটা একটা আনন্দের মুহূর্ত, খুশির মুহূর্ত। এর মাধ্যমে রোজাদার আনন্দ প্রকাশ করে। আর আরেকটি খুশির মুহূর্ত হচ্ছে অফার হাতুন আইন্দা লিকা রব্বিহি, যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে। তার মানে হচ্ছে রোজাদারের সাথে কিয়ামতের দিন আল্লাহ তাআলা স্পেশালি সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ। এই যে আমরা এখন ঈদুল ফিতর উদযাপন করি, এই ঈদুল ফিতর শুরু হলো কিভাবে, এর একটি সুন্দর ইতিহাস আছে। যেমনটি আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলছেন, কদিমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন গেলেন, ওয়ালাহুম ইয়াউমানি ইয়ালাবুনা ফীহিমা, মদিনার লোকেরা তখন দুই দিন আনন্দ করত, উৎসব করতো, খেলাধুলা করতো। নবীজি বললেন, বা হাদান ইলিয়াউমান, যে তোমরা এই দুই দিনে যে খুশি করছো, আনন্দ প্রকাশ করছো, খেলাধুলা করছো, এর কারণ কি? তখন তারা বলল যে কুন্না না লাগু ফি হিমা ফিল জাহিলিয়া, জাহিলি যুগে আমরা এই দুই দিন উৎসব, আনন্দ এবং খেলাধুলা করতাম। নবীজি তখন তাদেরকে বললেন, ইন্নাল্লাহ কদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে এর চাইতেও আরো উত্তম দুটি দিন দিয়েছেন, এই দুই দিনের পরিবর্তে তোমাদেরকে আরো দুটো ভালো দিন দিয়েছেন। একটি হচ্ছে ইয়াউমাল ফিত্র এবং আরেকটি হচ্ছে ইয়াউমাল আধহা, অর্থাৎ একটি দিন হচ্ছে ঈদুল ফিতরের দিন, আরেকটি দিন হচ্ছে ঈদুল আজহার দিন। এই হাদিসটির দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে দেখব ইসলাম অপসংস্কৃতি দূর করে দিয়ে সুন্দর একটি সংস্কৃতি নিয়ে এসেছে। জাহেলি যুগে যেখানে লোকেরা ভিন্নভাবে আনন্দ উৎসব প্রকাশ করতো, সেখানে ইসলাম একটি সুন্দর সংস্কৃতি এনে দিল, যে এক মাস সিয়াম সাধনার পরে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া জানিয়ে, যেমন ঈদের দিনে আমরা কি করি, ঈদের দিনে আমরা সলাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করে, এরপরে আল্লাহর শুকরিয়া জানিয়ে আমরা কিন্তু আমাদের আনন্দ, আমাদের খুশি আমরা প্রকাশ করে থাকি। তাহলে আসুন, যে ঈদুল ফিতর আমাদের মাঝে এসেছে, আমরা আল্লাহর শুকরিয়া জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমরা সুন্দরভাবে দিনই পরিবেশে ঈদুল ফিতর উদযাপন করি। সকলের ঈদ উদযাপন সুন্দর হোক, সকলের ঈদ অনেক ভালো কাটুক, আল্লাহর কাছে সেই দোয়া করছি। এবং আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।